একদিকে মহামারী করোনার প্রভাবে আতঙ্কগ্রস্ত জনজীবন আর অন্যদিকে আমফানের প্রভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব বর্ধমান জেলার গলসি দু নম্বর ব্লকের চাষিরা। মাঠের ধান মাঠের মধ্যে পড়ে আছে, জলের মধ্যে ডুবে গেছে, যেন মনে হচ্ছে পাকা ধানে মই পড়েছে। পূর্ব বর্ধমান জেলা ধান্য ভাণ্ডার হিসেবে খ্যাতি অর্জন করলেও এবছর বোরো ধানের প্রায় 300 কোটি টাকার শস্য ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে। তাই চাষিরা নিরুপায়, কি করবেন ভেবে কোনো কুল পাচ্ছেন না। ধান তো আর পাবোই না, সব কল হয়ে গেছে ধানে, ধান তো আর কাটতে পারবো না, জলে তো প্রচুর ক্ষতি হয়ে গেছে, বর্ষার থেকেও জল, ধান তো একটা কাটবো না, বিঘে এক বস্তা ধান তাও পাবো না, সব তো কল হয়ে গেছে, 200 টাকা বস্তাতে কেউ ধান নেবে না। হ্যাঁ, শিলাবৃষ্টি ইয়ার খাবে, আগে শিলাবৃষ্টিতে প্রচুর ক্ষতি হয়ে গেছে, ধান ঝরে গেছে, যেখানে বিঘে 15 বস্তা 18 বস্তা ধান হবার কথা 7-8 বস্তা ধান হবে, আবার এই যে বৃষ্টিটা হয়ে গেল, এই আমফানটা যে হয়ে গেল, যেটা ছিল আমফানই শেষ হয়ে গেল। এখন মাঠে আর ধান কাটাই যাবে না, যা পরিস্থিতি, আর কিছু করার নাই। কিন্তু এই পরিস্থিতি আমাদের সব সোনা দানা ঘটি বন্দুক যা বেচে সব চাষ করেছি, এবারে কী করবো আমরা, কিছু করার নাই। সরকারের কাছে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ, যাতে চাষিরা একটা ন্যায্য মূল্যে ক্ষতিপূরণ পায়, তার জন্য ব্যবস্থা যদি তিনি করে দেন তাহলে খুব উপকার হয়। নাহলে বিষ খেতে হবে আমাদের, কিন্তু কিচ্ছু করার নাই। আমি 1 বিঘে চাষ করেছিলাম, তা মাঠে দেখে এসে দেখি যে ধানগুলো সব শুয়ে রয়েছে। কিছুদিন আগে 10 দিন আগে শিলাবৃষ্টি হয়েছিল, শিলাবৃষ্টি হওয়ার পর তারপর দেখলাম যে ধান খুব ভালো হয়েছে, তারপরে এসে দেখছি আজকে এই যে ধানগুলো সব শুয়ে গেছে, যে শিলাবৃষ্টি হইলো সেই ধানগুলো তো কিছু পাওয়া যাবে না, এবার কী করবো, কী করবো না করবো খুঁজে পাচ্ছি না। এরপর 1 বিঘে চাষ করেছিলাম, এখন যে পরিস্থিতি, যে আজকে কাজ দিন এসেছি ধানটা কেটে নিয়ে যাবো ঘরকে, তা সেই অবস্থা নাই, ধানটা আবার পুরো জলে ভিজে গেছে, ধান তো কল বেরিয়ে গিয়েছে যে অবস্থা, আর 1 হাঁটু করে জল। গত 22 মে কেন্দ্র সরকার 1000 কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন এবং আমফানের প্রভাবে যে সমস্ত চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য আমি বিডিও অফিসে একটি প্রতিবেদন রচনা করছি, যাতে তারা আর্থিকভাবে কোনো রকমের সুরাহা পান। আমি বিকাশ মুর্মু, পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলা থেকে, ইন্ডিয়া আনহার্ডের পক্ষে।